হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই টেক মিঠু চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই অস্থির গরমে আপনারা অল্প খরচে একটি ডিসি ফ্যান কীভাবে তৈরি করবেন সেই ভিডিওটি আজকে দেখানোর চেষ্টা করব খুব কম খরচে কিভাবে আমরা একটি হাই স্পিড ব্যাটারি চালিত ডিসি ফ্যান তৈরি করতে পারি তো এই ধরনের ফ্যান আমরা খুব কম খরচে তৈরি করে দেখাবো কিছু পুরাতন ইনস্ট্রুমেন্ট দ্বারা তো দেখতে পাচ্ছেন ভিডিওতে একটি জালি ফ্যানের মেশিন নিয়েছি যেটি নষ্ট এই ধরনের জালি ফ্যান আমরা অনেকেই বলে থাকি রোহিঙ্গা ফ্যান যার প্লাস্টিক এবং কভার টভার কিছু নেই শুধু মেশিনটি আমরা নিয়েছি যেটি নষ্ট এই পুরাতন জালি ফ্যানের যে নষ্ট কয়েল রয়েছে সেই নষ্ট কয়েল আমরা কেটে ফেলে দেব এবং এর ভিতরে ডিসি একটি মোটর ঢুকিয়ে কীভাবে অল্প খরচে একটি ব্যাটারি চালিত বারো ভোল্ট হাই স্পিড ফ্যান তৈরি করা যায় আপনাদের দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি না দেখলে আপনারা তৈরি করতে পারবেন না বুঝতে পারবেন না তো আমরা তারটি কেটে ফেলেছি এবং এই তারগুলি বের করে ফেলব আর পুরাতন স্প্রে মেশিনের মোটর আপনারা যেনারা কাজ করেন অবশ্যই জানেন এখন ডিজিটাল পদ্ধতিতে স্প্রে মেশিন ব্যাটারি চালিত স্প্রে মেশিন পাওয়া যায় সেই মেশিনের একটি মোটর আমরা পুরাতন অথবা নতুন নিতে পারি নতুন আপনারা তিনশো পঞ্চাশ টাকা কিনতে পারবেন আর পুরাতন মোটর যদি থাকে তাহলে আমরা সেই মোটর দ্বারা এই কাজটি করতে পারব তো এই মোটর সরাসরি আমরা ব্যবহার করতে পারবো না একটু মডিফাই করতে হবে তো স্প্রে মেশিনে যখন ব্যবহৃত হয় তখন উপরে একটি বিয়ারিং এবং বুশ লাগানো থাকে সেটি আমরা খুলে ফেলব এবং একটি প্লাস্টিক থাকে সে প্লাস্টিকও আমরা খুলে ফেলব আর মোটরের যে লোহার স্যাপ থাকে সে স্যাপ এখানে এক প্রান্ত কাটা থাকে সেই প্রান্তটা আমরা গ্যান্ডিং মেশিনের সাহায্যে একটু চিকন করে নিব যাতে পাখা ঢুকানোর নব ঢোকাতে পারি দেখতে থাকুন পুরো ভিডিওটি অতি 哎，别客气，<的> তো পুরাতন জালি ফ্যানের যে কাভার থাকে অ্যালুমিনিয়ামের তৈরি অথবা প্লেনশিটের তৈরি সেই কাভারটির মাঝখানে মোটর ফিটিং করার জন্য আমরা কেটে নিচ্ছি পুরাতন জালি ফ্যানের বডিতে আমরা মোটর লাগানোর প্রসেস করে ফেলেছি এর আর্মেচারের ভিতরে একটি ডিসি ভোল্ট মোটর আমরা ফিটিং করে দিয়েছি হলুদ রঙের যে কভারটি দেখতে পাচ্ছেন এই কভার হাই স্পিড ফ্যানে তো ব্যবহৃত হয় তো এই হাই স্পিড ফ্যানের কাভার আপনারা ইলেকট্রিক দোকানে কিনতে পাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকার বিনিময়ে তো এই কাভারের ভিতরে আমরা মোটরটি লাগিয়ে পাখা লাগিয়ে দিবো যাতে বাইরে থেকে হাত লাগলেও এর কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য আমরা নিরাপত্তার সহিত ব্যবহারের জন্যই একটি জালি হাই স্পিড ফ্যানের কভার আমরা কিনেছি এবং এর ভিতরে এটি ফিটিং করব তো পুরাতন একটি নেট ফ্যানের অ্যালুমিনিয়াম টিনের বডি একটি হাই স্পিড ফ্যানের নতুন বডি আমরা কিনেছি দুশো টাকা দিয়ে আর একটি মোটর তিনশো পঞ্চাশ টাকা এই সামান্য কিছু খরচে আমরা ফুল হাই স্পিড অর্থাৎ ইলেকট্রিক হাই স্পিড ফ্যান যেভাবে বাতাস দেয় সেই কোয়ালিটির বাতাস আপনারা এই মোটর দ্বারা পাবেন যে মোটর আমরা স্প্রে মেশিন ব্যবহার করতে স্প্রে মেশিনে ব্যবহার করা হয় সেই মোটর দ্বারা আমরা এই ফ্যানটি তৈরি করে দেখাচ্ছি আপনাদের মোটামুটি প্রসেস শেষ মোটর লাগানো পাখা লাগানো এবং এই হাই স্পিড ফ্যানের বডিতে আমরা সুন্দরভাবে সেটিং করলাম দেখতে খুব সুন্দর লাগছে আশা করি হাই স্পিড ফ্যানের বাতাস যেরকম সেই কোয়ালিটির বাতাস আপনারা এই ধরনের ফ্যান দ্বারা পেতে পারেন ডিসি হাই স্পিড ফ্যান কিভাবে তৈরি করা হচ্ছে দেখতে থাকুন পুরো ভিডিও বাতাসের শব্দটি শুনুন দেখুন ব্যাপক ইলেকট্রিক ফ্যান সেম বাতাস আপনারা পাবেন শব্দ শুনে বুঝতে পারছেন এর কী পরিমাণ বাতাস হয় তো বন্ধুগণ পরবর্তীতে আমরা আরও একটি ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করবো ডিটেলসভাবে সিঙ্গেল সিঙ্গেল কী কী জিনিস প্রয়োজন হয় আমরা এই ভিডিওতে অতটা ডিটেলস দেখাতে পারলাম না সময় কমের জন্যে আমরা স্যাম্পল একটি তৈরি করেছি আপনাদের দেখানোর স্বার্থে ভিডিওটি তৈরি করলাম তো এরপরে সেম এই ধরনের হাই স্পিড আরও ফ্যান আমরা তৈরি করব সেখানে বিস্তারিত ব্যাপকভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে অল্প খরচে ফুল হাই স্পিড একটি ডিসি ফ্যান তৈরি করা যায় সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো আজকের মতো বিদায় নিতে চাচ্ছি যেটুকু দেখালাম যদি আপনাদের এতটুকু উপকারী আসতে পারি তাহলে আমার ভিডিওটি করা সার্থক সঙ্গে থাকবেন টেক চ্যানেলের সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ